আমার অশ্বিনী নিঃস্বার্থভাবেই আমার ঠাকুরকে ভালোবেসেছে, বিনিময়ে তো কিছুই চায়নি। সে এমনই একজন ভক্ত ছিলেন যে বলছে তার তো ভিক্ষা ছাড়া কোনো উপায় থাকতো না। না না, ভক্তরা বাড়িতে এলে তাকে ভিক্ষা করেই খেতে হতো, ভক্তদের সে ভিক্ষা করেই খেতে দিতে হতো। তবু আমার অশ্বিনী গোসাই কিন্তু গুরুচাঁদ ঠাকুরের কাছে চাইলে তো সে কত কিছু চাইতে পারত। সে কি চাইল? যে ঠাকুর, তুমি আমাকে এই আশীর্বাদ দাও, আমি যদি ভিক্ষা করতে যাই তো আমাকে যেন কেউ ভিক্ষা না দেয়। আবার কি বলেছে? যে তুমি তো আমার বাড়ির ওই খড়ের ছাউনির ঘরখানি তুমি দেখে এসছো, যে আমার খড়ের ছাউনির যে ঘর তুমি তো ঠাকুর দেখে এসেছো, তো তুমি আমাকে আজ এই বর দাও, এই আশীর্বাদ দাও যে আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে। হ্যাঁ, আমার ওই ঘরের ছাউনি সেটাও যেন আর না থাকে। তাহলে কেমন ভক্ত হলে এটা সম্ভব? যে আমার ওই ঘর থেকে যদি জল পড়ে তাহলে তো তোমাকে আমি মনপ্রাণ খুলে ডাকতে পারবো, আমাকে যে ডাকা হবে। আর আমার ওই ঘরের চাল যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, আমি তোমায় ডাকতে ভুলে যাব। আমি তো তোমায় ডাকতে চাই, আমি তোমাকে সবসময় ডাকতে চাই। আমার যদি ধন সম্পদ অর্থ সব থাকে তাহলে যে আমি তোমায় ডাকতে ভুলে যাব, তাই তুমি আমায় এইবার দাও, আমার যেন কিচ্ছু না থাকে। তেহেন ভক্ত তো তারই মতো একজন আরেক ভক্ত আছে, যার গান আমি গাইব, আচার্য মহানন্দ হালদার, যিনি গুরুচাঁদ চরিত লিখেছেন। আমরা সাধারণ মানুষ, আমরা কি চাই? হে ঠাকুর, আমায় ধন দাও, অর্থ দাও, ঘর দাও, বাড়ি দাও, আমার ছেলের চাকরি দাও। আমরা কত কিছু চাই, তাই না বাবা? কত কিছু চাই। আর আমার মহানন্দ হালদার তিনি কি বলেছে? যে ঠাকুর, তুমি যদি আমাকে দাও, তুমি যদি আমাকে দয়াই করো, আমাকে যদি তোমার দয়াই করতে হয় তাহলে তুমি আমায় কি দয়া করবে জানো ঠাকুর? করনে রাখিও।
দিনের পরে
যে বিষয়ের মধ্যে হরে চেয়ে ওই কে সম্পদে পড়েছি কি করবি মতে আজ আমি সব হারা কাঙাল কোন হারানোর কথা বলছি ও বাবা আমি সব হারিয়েছি আমি কি হারিয়েছি আমি মায়ের কোলে এসেছি ছোট থেকে বড় হয়েছি আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ তারা সকলে আমায় সাথ দিয়েছে যার যে কাজ সে কাজ করেছে তো ধীরে ধীরে আমার তো বয়স হচ্ছে ধীরে ধীরে আমার বয়স বাড়ছে আমার চুল পেকে যাচ্ছে আমি কানে শুনতে পাচ্ছি না কান এখন আমাকে আর সাথ দিতে চাইছে না আমার চোখ চোখে আমি ঝাপসা দেখছি আমি চোখে এখন ভালো দেখতে পাই না আমার এই পা পা দোকানে আমার ধীরে ধীরে ক্লান্ত হয়ে আসছে এই চরণ দোকানেও কিন্তু আমাকে আর সাথ দিতে চাইছে না এইভাবে ধীরে ধীরে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ আমায় ছেড়ে চলে যেতে বসেছে তাই বলছি আজ আমি সব হারা গানা
আমার মগি দেখে দু তোমার পাশে কিন্তু সবাই আছে, তোমার স্ত্রী পুত্র কন্যা যাকেই বলো, তোমার বন্ধু বান্ধব সবাই কিন্তু তোমার পাশে আছে। কিন্তু এমন একটা সময় আসবে সেদিন কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। তুমি যাকে যত আপন ভাবো সেদিন কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। যে সন্তানকে তুমি কত ছোট থেকে বড় করেছ, কত আদর স্নেহে ভালোবাসা দিয়ে তাকে বড় করেছ, একটা সময় দেখবে তোমার এমন একটা সময় আসবে যে সেদিন তোমার ওই আদরের সন্তান বলবে, ওরে ওকে আর ঘরে তুলিস না রে, ওকে ঘরে তুললে আমার ঘর যে অপবিত্র হয়ে যাবে। যে সন্তান একটা সময় তুমি এমন হবে যে তুমি ঘরের এক কোণে বসে আছো, সেদিন কিন্তু তুমি কাউকেই পাশে পাচ্ছ। তাই ঠিক সেইখানে দাঁড়িয়ে আমার মহানন্দ হালদার কি বলছে, আজ আমি সব হারা আমায় খুঁজিও
সন্ধ্যা লগন